সে শক্তি তাকে সেই শক্তি সামর্থ্য যোগালো যে আন্দোলনকে সফলতার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় নেমেছি। আমরা এই বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না, আমরা এই বাংলাদেশে কোনো অন্যায় দেখতে চাই না, আমরা এই বাংলাদেশে কোনো দুর্নীতি দেখতে চাই না, কোনো নতুন ফ্যাসিজম দেখতে চাই না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা কারা, আমাদের পরিচয় কি, এই প্রশ্ন যদি আমরা প্রত্যেককে নিজেকে করি, অনেক পরিচয় আমাদের সামনে হাজির হবে। ফার্স্ট অফ অল আমরা মানুষ, আমরা বনি আদম। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন এবং আদমের পরে হাওয়া আলাইহিস সালামের সৃষ্টির পর এই পৃথিবীতে অসংখ্য নরনারীকে সৃষ্টি করেছেন এবং পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। এখন যদি বলা হয় যে মানুষ সৃষ্টির প্রধানতম উদ্দেশ্য কি ছিল, দুইটা উদ্দেশ্যে এসে সেটা বড় আকারে সে পরিচয়টা বহন করে। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির আগে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। এই প্রতিনিধি হিসেবে আল্লাহ তাআলা মানুষ হিসেবে আমাকে পরিচয় করিয়ে দিয়েছেন, মানুষ হিসেবে পরিচয়ের পাশাপাশি আমার দায়িত্ব কর্তব্য বলেছেন। কমা খলকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য। তাহলে আমাদের পরিচয় কি? আমরা অনেকগুলো পরিচয় বহন করি। আমরা খলিফার পরিচয় বহন করি, আমরা মানুষের পরিচয় বহন করি, আমরা আল্লাহর গোলামের পরিচয় বহন করি, এরপর আমরা বিশ্বাসী। পৃথিবীর অনেক মানুষ আল্লাহ তাআলাকে বিশ্বাসের মধ্যে স্থির থাকতে পারে না। আল্লাহ তাআলা প্রত্যেক বনি আদমকে দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করার পৃথিবীতে পাঠানোর আগে আল্লাহ তাআলা তার কাছ থেকে কমিটমেন্ট নিয়েছিলেন। আলাস্তু বিরব্বিকুম, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করার পরেও তার পিতামাতা, তার চারপাশের পরিবেশটা তাকে সে বিশ্বাস এবং ফিতরাতের উপর টিকে থাকতে সহযোগিতা করে অথবা তাকে সে ফিতরাত থেকে দূরে সরিয়ে দেয়, ফিতরাতের ভিন্ন পরিচয়ে সে সেখানে অংশগ্রহণ করে। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা আমাদেরকে সে ফিতরাতের উপর রেখেছেন, দয়া করেছেন, অনুগ্রহ করেছেন। এজন্য আমাদের একটা বড় পরিচয়, আমরা ইমানদার এবং আমরা বিশ্বাসী, আমরা মহান রবের কাছে আত্মসমর্পণকারী। আল্লাহ তাআলা বলছে অকওয়ালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে তার কথার চেয়ে আর কার কথা উত্তম যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, সে দাঈনাল্লাহর পরিচয় বহন করে এবং ঘোষণা করে কোনো সংকোচ ছাড়া, কোনো ধরনের হীনমন্যতা ছাড়া, কোনো পিছুটান ছাড়া, সে স্পষ্ট মানব জাতির কাছে এসে ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের অন্তর্ভুক্ত, আমি আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। প্রিয় ভাইয়েরা আমার, এই আত্মসমর্পণকে গভীরভাবে উপলব্ধি করতে হবে একজন মিল্লাতিয়ান হিসেবে, একজন আলিমের প্রথম বর্ষের ছাত্র হিসেবে, যিনি যত বেশি এই আত্মসমর্পণকারীর পরিচয়কে উপলব্ধি করতে পারবেন তার জন্য তার সকল পরিচয়কে বহন করে নিয়ে একটা চমৎকার সার্থকতা খুঁজে পাবেন এবং একটা চমৎকার সফলতার জায়গায় ধারপান্তে পৌঁছতে সক্ষম হবেন। বাংলাদেশের এই বাস্তবতায় আমাদের পরিচয় কি? কখনো বলা হয় আমরা বাঙালি, কখনো বলা হয় আমরা ভারতীয়, কখনো বলা হয় আমরা পাকিস্তানি, কখনো বলা হয় রাজাকার, কখনো বলা হয় অমুক, এক এক সময় এক একটা পরিচয় দিয়ে এখানে টিজ করা হয়। বাট আলটিমেটলি কি পরিচয়? নিঃসন্দেহে আমার সামনে যারা আছেন, একজন সচেতন ছাত্র হিসেবে এবং একজন সচেতন মানুষ হিসেবে, সচেতন মুসলিম হিসেবে, সচেতন এই ভূখণ্ডের জনপদের নাগরিক হিসেবে আপনার কাছে এই স্টাডি অবশ্যই আছে, এই ভূখণ্ড কীভাবে সৃষ্টি হয়েছিল, এই ভূখণ্ডের ধারাবাহিকতার ইতিহাসটা কোথায় থেকে কোথায় গিয়েছিল। আমরা জানি এখানে একসময় পাল ছিল, পাল বংশ রাজত্ব করেছিল, মুসলিমরা এরপরে সেন বংশ এসেছিল, মুসলিমরা এসেছিল, মোগলরা এসেছিল, অনেকগুলো ধাপ পেরিয়ে ব্রিটিশরা এখানে দীর্ঘদিন রাজত্ব করেছে, শাসন করেছে, হেজিমনিক্যাল পাওয়ার অ্যাপ্লাই করছে। এরপর সে ধারাবাহিকতায় ভারতবর্ষ স্বাধীন হলো, পাকিস্তান সৃষ্টি হলো, বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান তৈরি করা হলো। কেন? যে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে তারা তাদের মুসলিম যে নীতিমালা, সেই নীতিমালার আলোকে রাষ্ট্র গঠন করবে, রাষ্ট্র পরিচালনা করবে, আর হিন্দুস্তান হিন্দুরা একত্রিত হয়ে সেখানে তারা তাদের ধর্মীয় আলোকে রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। কিন্তু দেখা গেল 71 সালের পরে বা যখন পাকিস্তান সৃষ্টি হলো, আসলে সত্যিকার অর্থে লক্ষ্য উদ্দেশ্যের উপর কেউ স্থির থাকে নাই। একটা প্রেক্ষাপটে বাংলাদেশ তৈরি হলো 71, এরপরে বলা হলো এই ভূখণ্ড হলো ধর্মনিরপেক্ষ মতবাদে বিশ্বাস করবে। তো ধর্মনিরপেক্ষ মতবাদে যদি এই রাষ্ট্রের আদর্শ হয়, তাহলে অতীতের এত ভাঙনের প্রয়োজনটা কেন ছিল? এই রাষ্ট্র সমাজতন্ত্রের ভিত্তিতে প্রতিষ্ঠিত হবে, তাহলে কেন আপনি দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম এবং হিন্দুদেরকে আলাদা করার প্রয়োজন হলো? এই ভূখণ্ডের জাতিসত্তার পরিচয়টা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে, উপলব্ধি করতে হবে। আমরা যদি মোটা দাগে এটার কনক্লুশনে যাই যে এই ভূখণ্ডে আমাদের পরিচয় কি, আমরা বাংলা ভাষায় কথা বলি, এজন্য আমাদেরকে বাঙালিও বলতে পারেন,
অথবা বাংলাদেশের ভূখণ্ডের মানচিত্রের আলোকে আমাদেরকে বাংলাদেশি বলতে পারেন, কিন্তু তার সাথে একটা শব্দকে আপনি কখনোই আলাদা করতে পারেন না যে এই ভূখণ্ডে আমরা বাংলাদেশি মুসলিম অথবা আমরা বাঙালি মুসলিম। এই পরিচয়টা মিল্লাতের এখানে যারা আছেন, মিল্লাতের প্রতিষ্ঠার উদ্দেশ্যের সাথে এই পরিচয় জড়িত আছে, যদি আপনি সেটি ভালো করে বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, এবং এটাই আগামী দিনের এই ভূখণ্ডের যে চাহিদা, এই ভূখণ্ডের মানুষ সত্যিকার অর্থে যা চায় তা কখনোই তারা পায় নাই। কারণ হচ্ছে আমরা জাতিভাবে আদর্শকে মানুষের কাছে পরিচয় করতে পারি নাই। একটা জগা খিচুড়ি, একটা যৌগিক, একটা মিশ্র আদর্শ এখানে বারবার বারবার উপস্থাপন করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের কি পরিচয়, আমি প্রশ্নটা করেছিলাম আমাদের কি পরিচয়, আমাদের অনেক অনেক পরিচয়। এই সবগুলো পরিচয়ের দায়িত্ব কর্তব্য অনুধাবন করা মিল্লাতের নবীন ভাইদের একটা বড় দায়িত্ব কর্তব্য হবে। প্রিয় ভাইয়েরা আমার, আসেন, সম্প্রতি যে আন্দোলনটা হয়ে গেছে, আপনারা আন্দোলনে অংশগ্রহণ করেছেন, সামনে থেকে না পিছন থেকে, ফেসবুকে বসে না রাস্তায় নেমে? গুড, তাহলে ফেসবুকেও ছিলেন, রাস্তায়ও ছিলেন, সামনেও ছিলেন, পিছনেও ছিলেন, সব জায়গায় ছিলেন। এই আন্দোলনটা কার? এই আন্দোলনটা কার? সবার। বলেন, এই আন্দোলনটা কার? যে ভাইটি বিদেশের মাটিতে বসে চোখের পানি ফেলে এই ভূখণ্ডের মাজলুমদের জন্য দোয়া করেছেন, তিনি কি আন্দোলনের অংশীদার না? যে ভাইটা রাতের গভীরে হঠাৎ চিন্তা এসেছে এই আন্দোলনের কৌশল কি হবে, তিনি ঘুম থেকে উঠে জুম অনলাইনে মিটিংয়ে বসে গেছেন যে আসেন আমরা একটু আলোচনা করি আমাদের পরশু দিনের কর্মসূচি কি হবে, তিনি কি আন্দোলনের অংশীদার না? যে মা তার সন্তানকে বলেছেন বাবা তুমি মিছিলে যাও কিন্তু একটু সাবধানে থাকিও, পরবর্তীতে সেই সন্তান মিছিলে গিয়েছেন, মা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার সন্তানকে অবশ্যই, তিনি এই দোয়াই করেছেন, আমার সন্তানকে সহি সালামতে তোমার রহমতের চাদরে ঢেকে রাখিও। হয়তো সেই সন্তান রহমতের চাদর থেকে আল্লাহ তাআলার কাছে ফিরে গেছে অথবা তার মায়ের কাছে ফিরে এসেছে, তাহলে সে মায়ের কি অবদান নেই? তাহলে প্রিয় ভাইরা, এই আন্দোলনে সবার অবদান। যিনি বলেছেন পানি লাগবে পানি, তার যেমন অবদান রয়েছে, আবু সাইদের যেমন অবদান রয়েছে, পঙ্গু হাসপাতালে যান, ঢাকা মেডিকেল কলেজে যান, অসংখ্য ভাইকে খুঁজে পাবেন, এখনো বিছানার সাথে তারা কাতরাচ্ছে, তাদের অনেকের পা কেটে ফেলতে হয়েছে, অনেকের হাত কেটে ফেলতে হয়েছে, অনেকের দুটো চোখ নষ্ট হয়ে গেছে। এই সব কিছু মিলে হলো এই আন্দোলনের কন্ট্রিবিউশন, এই আন্দোলনের সফলতা। এজন্য আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কোনো দিন কোনো অবস্থায় এই আন্দোলনে অবদান আমি শব্দ ব্যবহার করবেন না, এই আন্দোলনে আমাদের এবং সবার শব্দ ব্যবহার করবেন। আসুন, এই আন্দোলনের মূল স্পিরিট কি ছিল, আজকে যারা শহীদ হয়েছে, এই শাহাদাতের থিওরি কোথেকে আসলো, এই শাহাদাতের থিওরি সমাজতন্ত্র দেয় নাই, এই শাহাদাতের থিওরি পুঁজিবাদ দেয় নাই, এই শাহাদাতের থিওরি বাঙালি সংস্কৃতির নামে যে সংস্কৃতি বলে তারা কোনোদিন দেয় নাই, এই শাহাদাতের থিওরি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং সেই শাহাদাতের থিওরি নিয়েই এই আন্দোলনে সবাই শহীদের তামান্না নিয়ে রাস্তায় নেমেছেন। একজন পুলিশ কর্মকর্তা বলেছেন আমরা সবাইকে গুলি করি, একটা মরে ওইটা যায়, মরে মানে তিনি স্তব্ধ হয়ে যায়, বাকিটা তো যায় না, তাহলে কোন সে শক্তি তাকে সেই শক্তি সামর্থ্য যোগালো যে আন্দোলনকে সফলতার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় নেমেছি? তাহলে এই আন্দোলন স্পিরিট এসেছে ইসলাম থেকে, এই আন্দোলন স্পিরিট এসেছে বাংলাদেশি মুসলিম সত্তা থেকে। প্রিয় ভাইরা আমার, কি চায় এই আন্দোলন? যারা সম্পৃক্ত ছিল তাদেরকে প্রশ্ন করেন, আপনারা কি চান, কি চেয়েছেন আন্দোলনের পক্ষ কাছ থেকে? সবাই উত্তর একটা হবে, আমরা এই বাংলাদেশে কোনো জুলুম দেখতে চাই না, আমরা এই বাংলাদেশে কোনো অন্যায় দেখতে চাই না, আমরা এই বাংলাদেশে কোনো দুর্নীতি দেখতে চাই না, কোনো নতুন ফ্যাসিজম দেখতে চাই না, কোনো হেজিমোনিক্যাল শক্তিকে এখানে দেখতে চাই না, যারা অন্যের উপর খবরদারিকে নিজেদের বড়ত্ব এবং শ্রেষ্ঠত্ব মনে করবে। আমরা কোনো ক্যাম্পাসে আধিপত্যবাদ দেখতে চাই না, কোনো ক্যাম্পাসে দখলদারিত্ব দেখতে চাই না, সন্ত্রাসী দেখতে চাই না। আপনি প্রশ্ন করেন, আমার এই যে আমি যে বিষয়গুলো বললাম, প্রত্যেকটা শহীদের পরিবার, প্রত্যেকটা আহত ব্যক্তি, প্রত্যেকটা আন্দোলনকারী ব্যক্তি একই উত্তরটাই দেবে। তাহলে আসুন, এই চাওয়ার সাথে ইসলামের চাওয়ার পার্থক্যটা কোথায়? এই চাওয়ার সাথে লিউজিরাও আলাদিনই করলে সেই চাওয়ার পার্থক্যটা কোথায়? এই চাওয়ার সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসনামলের পার্থক্যটা কোথায়? এই চাওয়ার সাথে খলাফায়ে রাশেদার সে সোনালী যুগের চাওয়ার পার্থক্যটা কোথায়? তাহলে অনুরোধ করব, নতুন কোনো তত্ত্ব এই বাংলাদেশে প্রয়োজন নাই, নতুন কোনো তাত্ত্বিকতা এখানে প্রয়োজন নাই। ইসলাম যে সুমহান আদর্শ বলেছে, যা সেই আদর্শ নিয়ে আন্দোলনের প্রত্যেকটা অংশীদার অংশগ্রহণ করেছে এবং এই আন্দোলনের সফলতাকে তারা সেখানেই দেখতে চায়। প্রিয় ভাইয়েরা আমার, আপনারা কি এই চাওয়ার সাথে সম্মিলিতভাবে একমত হতে পেরেছেন? যদি পেরে থাকেন
তাহলে আপনাদেরকে প্রচুর কাজ করতে হবে, নাকি ঘুমাইতে হবে? আসেন, এই কাজের মধ্যে কি প্রথম কাজ হচ্ছে নিজেকে গড়ে তুলতে হবে, নিজেকে গড়ে তুলতে হবে, এই সমাজের জন্য ফ্যাক্টর হিসেবে গড়ে তুলতে হবে। এই সমাজের কেমন ফ্যাক্টর? এই সমাজের ফ্যাক্টর হিসেবে আপনাদেরকে জ্ঞানের জায়গায়, সমৃদ্ধ জায়গায় পৌঁছে যেতে, জ্ঞানের সেই সমৃদ্ধ জায়গায় পৌঁছার জন্য আপনাদেরকে প্রচুর পড়াশোনা করতে হবে, না কম পড়াশোনা করলে হবে? প্রচুর পড়াশোনা, প্রচুর পড়াশোনা করতে হবে। আল্লাহ তাআলার প্রত্যেক নবী রাসূলকে, আপনারা যদি সত্যিকার অর্থে এই পৃথিবীতে নেতৃত্ব দিতে চান, নবী রাসূলদের অনেক গুণাবলীর মধ্যে একটা কমন গুণাবলী ইলম ওয়াল হিকমা, আল্লাহ সকল নবী রাসূলকে জ্ঞান এবং প্রজ্ঞা দিয়েছেন। তালুতের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন বাসতাতাম ফিলা ইলম ওয়াল জিস, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়ে সমৃদ্ধ করেছেন এবং শারীরিক সক্ষমতা দিয়ে সমৃদ্ধ করেছেন। এজন্য মিল্লাতে আজকে যারা আলিম প্রথম বর্ষ, আপনাদেরকে এই জ্ঞানের শ্রেষ্ঠত্ব, এই জ্ঞানের শ্রেষ্ঠত্বের একটা পার্ট হইতে পারবে আপনার একাডেমিক এক্সেলেন্সি। আপনি আপনার একাডেমিক জায়গা থেকে খুব সাউন্ড হবেন, আপনাকে কেউ দমিয়ে রাখতে পারবে না, আপনি আপনার লক্ষ্যে আপনার টার্গেটেড রেজাল্টে অবশ্যই পৌঁছাবেন। পাশাপাশি আপনাকে কোরআনের জ্ঞানে সমৃদ্ধ হবেন, আপনি হাদিসের জ্ঞানে সমৃদ্ধ হবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নবীদের জীবনীতে সমৃদ্ধ হবেন, আপনি সাহাবায়ে আজমাইন খুলাফায়ে রাশেদার সেই সোনালী যুগের সিরাত এবং সোনালী যুগের ইতিহাসে সমৃদ্ধ হবেন। এই সব কিছু জেনে আপনি আগামী দিনকে রিড করতে পারবেন। 2026 সালের বাংলাদেশের গতি প্রকৃতি কোথায় যাবে, বাংলাদেশের ক্যাম্পাসের পরিস্থিতি কী হবে, বাংলাদেশের ছাত্রদের মনস্তাত্ত্বিকতা কী হবে, মিল্লাতের প্রতিটি ভাইকে সেই উপলব্ধি এখন থেকে সে ভবিষ্যৎ দূরদর্শিতা দেখতে হবে। প্রিয় ভাইয়েরা, এই একাডেমিক এক্সেলেন্সির পাশাপাশি মৌলিক মানবীয় যে গুণাবলী মাওলানা মদির রহমতুল্লাহ ইসলামী আন্দোলন নৈতিক ভিত্তি বলে চমৎকারভাবে আলোচনা করেছেন, আপনি যদি সত্যিকার অর্থে পৃথিবীকে নেতৃত্ব দিতে চান, আপনার ভিতরে মৌলিক মানবীয় গুণাবলী অনেক হাই থাকতে হবে, অনেক উপর উপরে থাকতে হবে। এজন্য মৌলিক মানবীয় গুণাবলীর কী কী গুণাবলী রয়েছে, উপাদান রয়েছে, আপনাকে সাহসী হইতে হবে, নির্ভীক হইতে হবে, আপনাকে স্বপ্নদ্রষ্টা হইতে হবে, স্বপ্নের পথে অবিচল থাকতে হবে, দূরদর্শী হইতে হবে। এরপরে সে মৌলিক মানবীয় গুণাবলীর সাথে আপনি যদি আপনার ভদ্রতা গুণাবলী, যেটাকে আমরা চারিত্রিক মাধুর্যতা বলছি, উদার হৃদয়, আপনাকে উদার হৃদয়ের অধিকারী হইতে হবে, বড়দেরকে সম্মান করার মতো মানসিকতা থাকতে হবে, সত্যকে সত্য বলার মতো মানসিকতা থাকতে হবে, অন্যায়কে অন্যায় বলার মতো মানসিকতা থাকতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে, পিতা মাতার প্রতি হক আদায় করতে হবে, আত্মীয় স্বজনের প্রতি হক আদায় করতে হবে, এবং অপরকে অগ্রাধিকার দেওয়ার, অপরকে তার যোগ্য জায়গা অগ্রাধিকার দেওয়ার মানসিকতা থাকতে হবে। তাহলে আপনি আপনার সেই নেতৃত্বকে স্থায়ী জায়গায় পৌঁছাতে পারবেন। আর এই সব একাডেমিক যোগ্যতা, মৌলিক মানবীয় গুণাবলী, ভদ্রতা গুণের সাথে আপনি যদি ইসলাম, যেটা আপনার পরিচয়, আপনার মৌলিকত্ব, আপনি ইমানদার, আপনি মুসলিম, সেই ইসলামের নৈতিকতাকে জুড়ে দিতে পারেন তাকওয়া এবং ইহসানের লেভেল দিয়ে, পরিপূর্ণতা দিয়ে, তাহলে মনে রাখবেন আপনার এই দুনিয়ার অর্জন, দুনিয়ার শ্রেষ্ঠত্ব, দুনিয়ার লিউজ কিরাহু আলা দ্বীনি কুল্লি বাস্তবায়নের একজন অগ্রসৈনিক হিসেবে আপনার এই অর্জন শুধু দুনিয়াতে সীমাবদ্ধ থাকবে না, সেটা আখেরাত পর্যন্ত পৌঁছে যাবে, যেটাকে আমরা বলছি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিন ফিহা। আর এটাকে আল্লাহ তাআলা বলছেন ফাওজান আজিমান ফাওজান কাবীরা। এখন প্রিয় ভাইয়েরা, এই তাকওয়ার লেভেলটা যদি কোনো কারণে আপনি বিচ্যুত হন, পিছলিয়ে পড়ে যান তাকওয়া থেকে, তাহলে মনে রাখবেন আপনার আগের সকল অর্জনগুলো দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। এখন আসেন, এই তাকওয়ার আল্লাহর ভয়টা আমরা কেন করব, কি জন্য করব? আল্লাহকে যদি ভয় আপনি না করেন, আপনি আপনার অস্তিত্বকে অস্বীকার করবেন। আল্লাহকে যদি ভয় না করেন, আপনি যদি আল্লাহর ভয়ের বাইরে স্বাধীনতা উপলব্ধি করতে চান, আপনি আসলে স্বাধীনতার সংজ্ঞাই বুঝেন না, স্বাধীনতার অস্তিত্বই আপনি ফিল করেন না। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর ভয়কে লালন করা, দুনিয়ার কোনো মানুষ দেখেন, আপনার শিক্ষক আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, আপনার পিতামাতা আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, আপনার দায়িত্বশীলরা আপনাকে সারাদিন পাহারা দিয়ে রাখা সম্ভব না, তাহলে একটি অনুভূতি, তাকওয়ার অনুভূতি আপনাকে পাহারা দিয়ে রাখতে পারে। সেই অনুভূতিটা কীভাবে নেবেন? সেই অনুভূতিটা কোরআন থেকে নেবেন। আল্লাহ তাআলা বলছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। এই আয়াতের উপর কি আমাদের বিশ্বাস আছে? যদি থেকে থাকে, মনে রাখবেন আপনার ছোট বড় দৃশ্য অদৃশ্য গোপন প্রকাশ্য সব কিছু কিরামান কাতিবিন লিপিবদ্ধ করেছেন, এবং এই লিপিবদ্ধ কিতাবটাই কাল কিয়ামত দিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে পড়তে দিবেন, বলবেন পড়ো ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আলিয়াউমা আলাইকা হাসিবা, আজকে তুমি তোমার হিসাব গ্রহণের জন্য যথেষ্ট,
সেদিন সেই কিতাব থেকে ছোট বড় কোনো একটা কাজও বাদ পড়বে না। এরপরে আমরা মানুষ হিসেবে আমাদের মানবীয় কিছু বৈশিষ্ট্য হিসেবে নিজেকে ডিফেন্স করার চেষ্টা করব। সেদিন আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের একটি আয়াত দ্বারা সেই কথাকে খণ্ডন করছেন, যা ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকে তোমার হাত কথা বলবে, তোমার মুখমণ্ডল স্টপ, তুমি অনেক জীবনে নিজেকে ডিফেন্স করছো, নিজের পক্ষে কথা বলছো, আজকে তুমি আমার কিরামান কাতিবিনকে অস্বীকার করতেছ, এখন তোমার হাত পা কথা বলা শুরু করবে। তুমি গোপনে প্রকাশ্যে কখন কোন অবস্থায় কি কাজটা করেছ, কোন বিষয়টা তুমি আল্লাহকে ভয় করে করেছ, কোন সিদ্ধান্তটা তুমি আল্লাহকে ভয় করে করেছ অথবা শয়তানের বরচনায় পড়ে করেছ, আজকে সব কিছু স্পষ্ট হয়ে যাবে। প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের দুনিয়ার এত এত অর্জনের পাশে আল্লাহর ভয়টাকে জুড়ে দিতে পারি, নিজের ইমানকে আল্লাহর সাথে জুড়ে দিতে পারি, তাহলে মনে রাখবেন আমাদের এই অর্জন দুনিয়ার প্রান্ত পেরিয়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এবং সেই আলটিমেট বিজয় পর্যন্ত পৌঁছে যাবে। ইসলামী ছাত্র শিবির আপনাদের জন্য কি করবে, ইসলামী ছাত্র শিবির এই অর্জনের পথে কি করতে পারে? ইসলামী ছাত্র শিবির আপনাকে একটি চমৎকার গাইডলাইন দিতে পারে, আপনার জন্য পাহারাদার হইতে পারে, যে আপনি আপনার এই দুনিয়া আখিরাতের অর্জনের জন্য যে পথে হাঁটবেন, যদি কোনো কারণে আপনাকে জুইয়েনা লিন্নাস হুব্বু শাহওয়াতি মিনান নিসা ওয়াল বানিন, দুনিয়ার এই শাহওয়াতগুলো মোহগুলো যদি আপনাকে ডানে বামে টেনে নিতে চলে যেতে চায়, ইসলামী ছাত্র শিবির আপনাকে পিছন থেকে টেনে ধরবে, ডান দিক থেকে টেনে ধরবে, না ভাই আপনার রাস্তা তো ডানে বামে না, আপনার রাস্তা তো সোজা সিরাতুল মুস্তাকিম, আপনি সেই পথে হাঁটতে হবে। ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে দুনিয়ার অর্জন এবং আখিরাতের অর্জনের একজন সাথী হিসেবে, একটি চমৎকার পরিবেশ হিসেবে আপনার পাশে থাকতে চায়, কাজ করতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। যাদের চিন্তা থেকে মিল্লাত সৃষ্টি হয়েছে আমরা তাদের জন্য দোয়া করছি, এবং বলতে চাই যে পৃথিবীর বাংলাদেশে, বাংলাদেশের বাইরে যেখানে যাই, আমরা আশা করি আগামী দিনে এই রাষ্ট্র পরিচালনার জন্য, এই সমাজকে সত্যিকার অর্থে খোলাফায়ে রাশেদার মতো একটা ফ্লেভার দেওয়ার জন্য আজকে আমার সামনে যারা আছেন তারাই তৈরি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, তাওফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।